শেখ হাজেক কে হাত ধরেই আমাকে ঢাকা পাঠে। আমি সেখানে যে জগন্নাথ কলেজে ভর্তি হই, ওখান থেকে আমি আমি মেসে থাকি ছোট্ট একটা জায়গাতে। সেখান থেকে পড়াশোনা করে জগন্নাথ কলেজ থেকে আমি এসএসসি পাস করে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্স্ট বেসে আমি ওখানে জয়েন করি। ওখানে আমি সারা দিন রাত পড়াশোনা করে হাই স্কুল ফার্স্ট ক্লাস ফার্স্ট ইন অনার্স আছে এমএসসি। অ্যান্ড আফটার দ্যাট আমি তখন আমার কথা কিছু ইংলিশ এসে হচ্ছে। আমি তারপরে নরসিংদী কলেজে আমি লেকচার হিসাবে জয়েন করি 1976 সনে। আমি সেখানে ছিলাম এক বছর। তারপরে আমার মনে হয়েছে যে আমি এই বর্তমান ক্যারিয়ার নিয়ে আমি এই কলেজে পড়ে থাকবো। তখন ওই কলেজের ছাত্র সংখ্যা ছিল প্রায় 20,000। আমি তখন সেখান থেকে গভর্নমেন্ট কলেজে গেলাম নারায়ণগঞ্জ। সেখানে আমি 1980 সনে 76 থেকে 80 সন থেকে আমি তখন নেভিতে জয়েন করি। 80 সনে নেভিতে যাওয়ার পরে আমি 82 সনে চলে যাই ফ্রান্সে। সেখানে আমি ছিলাম 5 বছর। দিস ইজ দ্য বেনিডিকশন অফ আল্লাহ। এবং এই কেরিয়ার সেখান থেকে আমি ইঞ্জিনিয়ারিং হাইড্রোগ্রাফি করে আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে বাংলাদেশের নেভির কোনো যুদ্ধজাহাজ ছাড়া কোনো ওশনোগ্রাফি হাইড্রোগ্রাফি শিপ ছিল না, যেটা নাকি আজকে বাংলাদেশের প্রায় বাংলাদেশের 4 গুণ জায়গায় আমরা সমুদ্র স্থান পেয়েছি। সেই পুরো সমুদ্র আমি চষে বেড়াইছি। এই সমুদ্রের চার্ট আমি তৈরি করেছি। আজকে সেই চার্ট দিয়ে সাবমেরিন বাংলাদেশের সাবমেরিনগুলি চলাচল করে। আজকে সেই চার্ট দিয়ে বাংলাদেশের সমস্ত বিস্তৃত বিভিন্ন ওয়াটার এরিয়া জানতই না কোথায় কে কী আছে। সেদিন চিফ অফ নেভাল স্টাফ আমাকে বলেছিল যে আজিজ, তুমি এই বাংলাদেশ নেভির এই হাইড্রোগ্রাফিকে তুমি প্রজেক্ট এনে ফ্রান্স থেকে 180 কোটি টাকা প্রজেক্ট এনে তুমি যেসব যন্ত্রপাতি এনেছো, আমার নেভিতে তো এসব যন্ত্রপাতি নাই। তখন জিপিএস সাইকেল শোনার, তখন জিপিএস কল্পনা করতে পারেনি। সেই জিপিএস মানে 88 সনে 90 সনে আমি আনি। তো আজকে সেই বাংলাদেশে আমার কন্ট্রিবিউশন, আমি যেমন দেশকে কন্ট্রিবিউশন করেছি, আল্লাহ পাক আমাকে দিয়ে আমি নেভির যে কন্ট্রিবিউশন করেছি, নেভির কোনো সদস্য তারা বুক ফুলে বলতে পারবে না যে কমান্ডার আজিজ যে কন্ট্রিবিউশন করে গেছে দেশের জন্য, আর নেভির কোনো সদস্য এতটুকু করতে পারে নাই। আমি রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর ছিলাম, মেরিন সায়েন্সের ডাইরেক্টর ছিলাম। আমি অনেক অর্গানাইজেশনের, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের অনেক জায়গায় আমি কাজ করেছি। আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমি আমার জন্য দেশের জন্য করলাম, কিন্তু আমি আমার এই প্রিয় মাতৃভূমি আমার গ্রামের জন্য আমি কী করলাম? আমাকে যদি কবরে শোয়ানো হয় তাহলে আমি কী উত্তর দেব? আজকে সেই দায়বদ্ধতা, আজকে সেই দায়বদ্ধতাই আমি শেষ করার জন্য আল্লাহর কাছে আমি অনেক কেঁদেছি। আজকে আমার আপনারা যারা আমাকে সহযোগিতা করে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন, সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন, অ্যাডভোকেট জুয়েল, রোকসানা, মুসা, নুরুজ্জামান ওস্তাদ, তারপর মনির, হ্যাঁ, তারপরে সবাই, যত হাবিবুর রহমান, জুয়েল, মনির খান, তারপরে রোকসানা, তারপরে মুসা, নুরুজ্জামান ওস্তাদ, তারা যে ওনারা যেসব কথা বলেছেন এই কথাগুলি পরে আর আমার কোনো কথা থাকে না। আমার শুধু একটাই কথা যে আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠান আপনাদের, আপনারা কখনো বলবেন না এইটা কোন আজিজ বা হ্যাঁ উনি এটা করেছে। আমি এই প্রশংসা দাবিদান, কারণ এই প্রশংসা দাবিদান একমত আল্লাহ পাক, অর্থ আমার না। ইনাম আমার হুকুম আল্লাহর হুকুম ও ফিতনা তো আইন্দা আজিম। নিশ্চয়ই জেনে রাখো তোমার সম্পদ এবং তোমার ছেলে মেয়ে তোমার জন্য ফেতনা। আল্লাহ কোরআনের মানজারাজি কুইদুর আহ করতেন হাসানান ইউ দা হুমাজুন আজিম। আল্লাহ আহ্বান করেছে তুমি এমন কে আছো যে আমাকে কর্জে হাসানাত দিতে পারো। আমি সেই কর্জে হাসানাত আল্লাহ পাকে হাতে আল্লাহ যে কিছু অর্ডার করেছে আমি সেই কর্জে হাসানাত আমি শেষ নিয়ামত আমি প্রতিদান দিয়ে চলে যেতে চাই। আপনাদেরকে আমি এই প্রতিষ্ঠানটা করে আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই। আর বিদায় নিতে চাই আমি মহান আল্লাহর কাছে, আমি চলে যেতে চাই সেই আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে বহুত বহুত অনুদান দেবে। আপনাদের সহানুভূতি, সহনশীলতা এবং আমার এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করবেন, দোয়া করবেন।
আলা পাক যেন আজকের এই প্রতিষ্ঠানটা আপনারা দেখেন, এটা আমার স্বপ্ন। ঠিক এটা হবে এতিমখানা, ঠিক প্যারের এটা হবে হসপিটাল। আপনারা এতিমখানা এবং হসপিটালের সেবা পাবেন, এটাই আমার ইচ্ছা। আর এই ইচ্ছাটা পূরণ করবে মহানাগর পাক। আর দোয়া করবেন, প্রশ্ন করতে পারেন, অর্থ বা টাকা পয়সা করতে আসবেন। আমি বিশ্বাস করি আমি আরম্ভ করব ইনশাআল্লাহ। আল্লাহ মহান, কেন মহান? আল্লাহ বলেছেন ওয়াল্লাহ গানিউল হামিদ। আল্লাহ নিজে কোরআনে কোরআনে ওয়াদা করেছেন ওয়াল্লাহ গানিউল হামিদ ওয়া নাহনু ফুকারা। তোমরা মনে রাখো, ইয়া ইয়ুহান নাস আনতুম ফুকারা, হে মানুষগুলি তোমরা ফকির। প্রশ্ন করতে পারেন কিভাবে ফকির? শ্বাসটা যখন টানেন তখন দেখেন এই শ্বাসটার মালিককে, আপনি ফকির কিনা। যখন আপনি হাঁটেন তখন চিন্তা করেন যে আপনি কার শক্তিতে হাঁটেন, আপনি ফকির কিনা। যখন আপনি খান তখন চিন্তা করেন যে আপনি খাওয়াটা যে হাতে খাচ্ছেন, এই হাতের হাত যদি প্যারালাইজ হয়ে যায় তখন কে খাওয়াবে আপনাকে? আপনি ফকির, আমি ফকির। কেউ এখানে ওয়াল্লাহু ওয়াসিউল আলিম, আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বলছে। মা দেখেন, মাকাদ্দিমু জ্ঞান ফুসিকুম খাইরু মিন তাজিদু মিন ইনদাল্লাহ। তোমরা এমন কে আছো যে আমাকে কলেজে হাসানাত দিতে পারো? আমি সেই কলেজে হাসানাত দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকে যারা সর্বদিক থেকে একটা সব মানে আমার এই কনস্ট্রাকশনের কাজে রাস্তা থেকে আরম্ভ করে সব কাজে যারা সহযোগিতা করেছেন, আমি তাদের এখন প্রশংসা করতে চাই না। প্রশংসা করি শুধু আল্লাহর কাছে। আর দোয়া করি তাদের জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। আল্লাহ পাক তাদেরকে যেন হেফাজত করেন, তাদেরকে যেন দীর্ঘায়িত করেন। আর এই রুকসানা একটা কথা বলেছেন, আমার খুব কষ্ট হয়ে গেছে কথাটা। প্রফেসর আলিম, হি হ্যাজ ডান ফর দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য মাদ্রাসা অফ দারপা পার্সোনালি, আমি জানি এটা ব্যক্তিগতভাবে।